আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হাদী অস্বীকারী ভাইদের আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। হাদী অস্বীকারী ভাইরা বলতে চান যে সুপারিশ সংক্রান্ত যতগুলো হাদিস আছে সমস্ত হাদিসগুলো হলো কোরআন বিরোধী। মানে তারা বলতে চান যে আমরা যেটা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে যেটা অসংখ্য হাদিসের গ্রন্থে সহি সনদে বর্ণিত আছে, এবং আমরা যেটা বলি কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, রোজা আমাদের জন্য সুপারিশ করবে, এরকম বিভিন্ন আছে। এখন তাদেরা বলতে চান যে না, সুপারিশ সংক্রান্ত যতগুলো হাদিস আছে সবগুলোই হলো কোরআন বিরোধী। তাদেরা বলতে চান, তাদের দাবি হলো পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াত, মানে কেউ সুপারিশ করতে পারবে না, এই হচ্ছে তাদের দাবি। আজ আমরা পবিত্র কোরআন থেকে দেখবো যে আসলে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেবেন কিনা, বা সুপারিশ কেউ করতে পারবে কি পারবে না। 1 নম্বর জবাব, পবিত্র কোরআন সূরা মারিয়াম 19 নম্বর সূরা 85 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে ব্যক্তি পরম দয়ালুর নিকটে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে ছাড়া অন্য কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না। এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সেই ব্যক্তির সুপারিশ করার ক্ষমতা থাকবে। মানে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সুপারিশ করার ক্ষমতা দেবে। তাহলে কিভাবে কিভাবে সুপারিশ সংক্রান্ত, মানে সুপারিশ করা সংক্রান্ত সমস্ত হাদিসই কোরআন বিরোধী হয়, এটা আমাদের একটু জানিয়ে দেবেন আপনারা। মানে সুপারিশ সংক্রান্ত হাদিসগুলো কিভাবে কোরআন বিরোধী হয়েছে, এটা কখনোই সম্ভব না। কারণ কোরআনই বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে সুপারিশ করার ক্ষমতা দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা প্রতিশ্রুতি গ্রহণ করেছে তারা সুপারিশ করতে পারবে। তাহলে আপনাদের কি আজিব দাবি! আসলে আমরা আরো কিছু জবাব দেবো ইনশাল্লাহ। 2 নম্বর জবাব, পবিত্র কোরআন সূরা আনফিয়া 21 নম্বর সূরা 28 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা শুধু তাদের জন্যই সুপারিশ করবে, মানে যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট আছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে আরেকটা কথা বলে দিলেন যে যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট আছেন মানে তারা তাদের জন্য সুপারিশ করতে পারবে। তাহলে কিভাবে আপনারা বলেন যে সুপারিশ সংক্রান্ত যতগুলো হাদিস আছে সমস্ত হাদিসগুলো কোরআন বিরোধী, সমস্ত হাদিসগুলো মানব রচিত? তারা সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াতের একটু অংশ বলে, পুরো অংশটা বলে না কিন্তু। মানে তারা বলতে চায় যে কে সুপারিশ করবে, মানে এই কথাটা তারা শুধু সবসময় প্রচার করে বেড়ে। কিন্তু ওখানে কিন্তু পরে আরেকটা কথা আছে, বিইজনি, মানে আল্লাহর অনুমতি ক্রমে। এখন আল্লাহর অনুমতি ক্রমে এই কথাটা তারা আবার বলে না, মানে কোরআনের কিছু আয়াতকে কারচুপি করে করে মানুষের সামনে প্রচার করে দেখাও যে কোরআন বলছে যে সুপারিশ কেউ করতে পারবে না, তোমাদের হাদিস বলছে সুপারিশ করতে পারবে, তাই দেখো তোমাদের কোরআনের বিপরীত হাদিস। মানে আসলে হাদিসকারীরা কোরআনের কিছু অংশ কাটছাট করে মানুষের সামনে প্রচার করবে, এবং কোরআনের কিছু অংশকে বিশ্বাস করবে, কিছু অংশকে অস্বীকার করবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 85 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা, মানে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর কিছু কথাকে বিশ্বাস করবে, কিছু কথাকে অস্বীকার করবে, তাদের জন্য যেমন দুনিয়ায় লাঞ্ছনা আছে আখেরাতেও তেমন থাকবে, মানে মহাশাস্তি, মানে জাহান্নামের আগুন তাদের জন্য থাকবে ইনশাল্লাহ। এই জন্য আমরা চাই যে আপনারা আপনাদের দাবি থেকে ফিরে আসুন। আমাদের একদম পুরো সহজ সরল হিসাব এখানে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কোরআনে ব্যাখ্যা করে দিয়েছেন। এখন আল্লাহ রসুল সাল্লাহ আসলামের ব্যাখ্যা যদি আপনারা না মানতে চান, আপনারা যদি নিজের মতো নিজের ব্যাখ্যা করতে চান, তাহলে আপনাদের ভেতরে কয়েক লাখ দল, মানে কয়েক কোটি দল পর্যন্ত বেরিয়ে যাবে। এই জন্য আপনারা আসুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে ইসলামকে অনুসরণ করেছিল, আপনারাও তেমনভাবে ইসলামকে ফলো করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা সঠিক পথ পাবেন, সঠিক রাস্তা পাবেন। ঠিক আছে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।